হ্যালো এভরিওয়ান, বলো তো আমি কি রঙের জামা পরেছি? আমার পিছনে যে দেওয়ালটা আছে সেটা কি রঙের? হ্যাঁ, নীল রঙের। এবার বলো এটা কি আমি কাগজ দিয়ে তৈরি করেছি? হ্যাঁ, নৌকো। আর এটা কি? এটা হলো দ্বীপ বা প্রদীপ। নৌকোর আর একটা নাম কি জানো? নৌকোর আর একটা নাম হলো তরি। তরি, এই নীল, তরি, দ্বীপ, এই তিনটে জিনিসের যে নাম, সেই নামের বানানটা দীর্ঘইকার দিয়ে তৈরি হয়েছে। আজকে আমরা দীর্ঘইকার পড়ব। তো দীর্ঘইকার কিরকম দেখতে হয় স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও আমরা যখন কাটচিহ্ন পড়েছিলাম, সেই কাটচিহ্ন পড়ার সময় আমরা দীর্ঘইকার কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখে নিয়েছি। তাও আমি একবার তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো স্ক্রিনে বয়ে হসন্ত প্লাস দীর্ঘইকার প্লাস র ইকুয়াল টু বীর। বীর শব্দটা আমি ভেঙে লিখেছি। বয়ে হসন্ত প্লাস দীর্ঘইকার প্লাস র ইকুয়াল টু বি। এরপর আমরা দীর্ঘইকার দিয়ে কিছু শব্দ দেখব, তার সঙ্গে তার ছবিও দেখব। নদী, বীজ, তীর, মিন, পিপিলিকা, ধরণী, বীণা, শীত। এই শব্দগুলো ছাড়াও বইয়ের মধ্যে দেখবে আরো অনেক দীর্ঘিকার দিয়ে শব্দ আছে, তোমরা সেগুলো কিন্তু বাড়িতে অবশ্যই পড়বে। কথাকলি বইতে যে দীর্ঘিকার অধ্যায়ে গল্পটি আছে, সেই গল্পটি আমরা এবার দেখব এবং পড়ব। তো দেখার আগে আমি গল্পটি সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিতে চাই। একটি ছেলে, একটি শিশু দীপাবলির দিন কি কি করবে সেই ঘটনার কথা এখানে বলা আছে। সে দীপাবলির দিন গোটা বাড়িতে কি কর বাড়িতে প্রদীপ জ্বালাবে। প্রদীপ জ্বালানোর পর ছাদে, ফাঁকা ছাদে তারা গান বাজনা করবে। এটাই হচ্ছে গল্পের মূল বক্তব্য। তো এবার আমরা গল্পটা দেখে নি। এসো, আজ দীপাবলির দিন, আমরা মজা করি। বড়রা নয়, আমরাই দীপমালায় বাড়ি সাজাব। অসীম, জানালার কিনারায় বাতি বসাও। আয় নীনা, আয় অনিক। মাধবীদি, নাজনীন এলো নাকি? ইস, কি মজা! আমরা বাজি ফাটাবো। এসো, এবার দীপমালায় ছাদ সাজাই। তারপর কি? তারপর আমরা নাচ গান করব। সমীর, তবলা বাজাও। রবীন, বাঁশি বাজায় ভালো। লীলা, হারমোনিয়াম নাও। মীরার, ভজন গাও। বিথি, ওড়িশি নাচ করো। ফাঁকা ছাদ, অধিক সময় থাকবো না। মাথায় হিম লাগানো ভালো নয়, উৎসব তাড়াতাড়ি সারা দরকার। তো তোমরা গল্পে দেখলে দীপাবলির দিনে বাড়ির ছাদ দীপমালা দিয়ে সাজিয়ে তারপর বাচ্চারা ছাদের মধ্যে নাচ গান করছে। কেউ গান করছে, কেউ নাচ করছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে। এখানে মীরার ভজন গাওয়া হচ্ছে। মীরার ভজন হচ্ছে এক ধরনের গান। আর ওড়িশি নাচ, ওড়িশি নাচ হচ্ছে উড়িষ্যা দেশে, উড়িষ্যা রাজ্যের নাচ। এও বলা হয়েছে গল্পে যে ফাঁকা ছাদ, ছাদের ওপরে কোনো শেড নেই, তাই কি হবে, মাথা আকাশ থেকে হিম পড়বে। হিম মানে শিশির। শিশির পড়াতে ঠান্ডা লেগে যেতে পারে, শরীর খারাপ হতে পারে, তাই বলা হয়েছে যে এই যে উৎসবটা, এই উৎসবটা, গান বাজনাটা খুব তাড়াতাড়ি সারা দরকার।
তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা দুই হস্যকার সম্পর্কে আলোচনা করবো।